साहस থাকলে চাইরি চ্যালেঞ্জ গ্রহণ করো আমি যদি দেখাইতাম না পারি হাদিস শরীফ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা আছে আমি যদি দেখাইতে না পারি আমার কান্দা কাটটা তোদের অ্যাপেক্স জুতার নিচে সুপার গ্লুতে লাগাই দিমু তোরা পাত্তর রূপে যায়া যায় আমার কান্দারে সেট চালাইস আর যদি আমি দেখাইতাম পারি খেলা হবে সুজা কতই ভালা বিয়া কই আলাদ নাই সুজা কতই ভালা আমার রাজাপুরা হুজুর একটা কথা বলছিলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলছিলেন কথাই তো কথাই চলে আসে এই চারদিন রাতে আহলে হাদিসের বাইরে অনেকে আছেন আপনারা শুধু হাদিস বুঝেন আমরা কি বুঝি না আপনারা শুধু হাদিস বুঝেন আমরা কি বুঝি না শুধুমাত্র আহলে হাদিসের দোহাই দিয়া দিয়া মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করেন কিন্তু আপনাদের বড় হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না কালিমা নাকি পাশাপাশি লেখা যাবে না এই তো আমার মাথাটা এখন গরম হইতাছে কয় কালিমার পাশে নাকি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না বলে কয় কি আরে বলে কি বলে কি বলে কি বলে কি আমি আপনাদের সঙ্গে জোরাজোরা বলবো আমি বলবো বাবা আপনারা বলবেন মা আমি বলবো দাদা আপনারা বলবেন দাদি বাবা তোর দি ঠুডুই লড়ছে না রে বাবা এই আওয়াজ দিয়ে ওয়াজ করতাম জায়গা বাবা দাদা দাদি নানা নানি শালা শালি জামাই এটাতে ভালো করে দিছ ফুলাফা জামাই স্বামী এক কতই ইডই হিডা ইডই হিডা খালা খালি না খালু মিলে ক ফুফা দাদা চাচা বাবা বাবা বলে বাবা নানা নানা কি ঠিক আছে নি আরে বাবা মা ভাই বোন শালা শালি দাদা দাদি নানা নানি খালা খালো চাচা চাচি এই দুনিয়াটারে জুড়াই জুড়াই বানাইবার আগে আমার আল্লাহ কোনো কিছু বানাইবার আগে আমার আল্লাহ হাবিবের সঙ্গে জোড়া বাইন্দা লইছে ঠিক নি আরে আরশে আজিমের আরশে আজিমের চৌকাঠে আল্লাহ নামের পাশে নবীর নাম জান্নাতের চৌকাঠে চৌকাঠে আল্লাহ নামের পাশে নবীর নাম জান্নাতের হুরের চোখের মনিতে এক পাশে আল্লাহর নাম আরেক পাশে মুস্তফার নাম যেখানে আল্লাহ সেখানে নবী নবী যে মডেল ঈমানের রবি আজকে যারা আল্লাহর নামের পাশ থেকে মুস্তফার নাম কাটতে চায় এরা হলো নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের আমার কাছে কইছে হুজুর আমি যেখানে আপনার সেখানে যাই অসুবিধা নাই আমি যদি দেখাইতাম না পারি হাদিস শরীফ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা আছে আমি যদি দেখাইতে না পারি আমার কান্দা কাটটা তোদের অ্যাপেক্স জুতার নিচে সুপার গ্লুতে লাগাই দিমু তোরা পাত্তর রূপে যায়া যায় আমার কান্দারে সেট চালাইস আর যদি আমি দেখাইতাম পারি খেলা হবে সুজা কতই ভালা
না কই আলাদা নাই সুজা কথাই ভালা আযানের মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই ইকামতে আছে না নাই নামাজে আছে না নাই নামাজের পর বাবারে সালাম দিলে নামাজ বাতিল নামাজের মধ্যে তোর দাদিরে সালাম দিলে নামাজ বাতিল নামাজের মধ্যে মেয়র সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল নামাজের মধ্যে তাহির বক্তারে সালাম দিলে নামাজ বাতিল নামাজের মধ্যে স্পিকারকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় কিন্তু নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় সেই নবী আমরার মত সেই নবী আমরার মত আমরার মত আমরা মত বললে কি ঈমান থাকবো আল্লাহু আকবার কুত্তিকে যা আয়ে কতগুলো ডেলিভারি এইগুলোর সিজার করা দরকার ঠিক কথা কর ঠিক না বেটি ঠিক বাল নষ্ট গেলে ওপেন হার্ট সার্জারি করে এগুলোর যে কি সার্জারি দরকার আল্লাহ ভালো জানে তবে সার্জারির সময় আইতাছে অলরেডি চলতেছে এখনো সময় আছে ওই যে হুজুর কইছিল ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম এই দেশে ইসলাম পাইছে আল্লাহর কলিদের উসিলায় চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এ প্রিয়জন মানি হলো আল্লাহর কলিরা জোরে বলুন ঠিক না বেটি তাহলে কালিমার মূল্য আসেনি কালিমার দাম আসেনি কালিমা কইরা মহব্বতে নবীর কালিমা কইরা একটা একটা জিনিস বুঝতাম না এক মৌলবি না হইলে তার এক মনে হয় উনি ওয়াজ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি পাশাপাশি লেখা যাবে না এটা শিরিক হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না শুদ্ধ ভাষায় বলতেছে আমি বলতে চাই যেটা মুখে পড়া যায় সেটা লেখাও যায় যা মুখে বলা যায় তা কাগজে লেখাও যায় যা মুখে বলা যায় না সেটা কাগজে লেখাও দুরুস্ত হবে না কথা বলেন ঠিক না বেটি এই জন্য বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশে পাশে লেখলে শিরিক হবে আল্লাহ আমাদের সকলকে মুস্তফার দিদার নসিব করুন আমিন আবার আসিব ফিরে এই হারি খোদার দিনে দেখে অনেক ভালো লেগেছে যদি নসিব থাকে আসবো প্রতি বছরে বছরে আল্লাহ